প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটিতে আমি আলোচনা করব HTML ভিডিও সিরিজে কি কি কন্টেন্ট থাকবে এবং কিভাবে এই ভিডিও সিরিজটি কমপ্লিট করতে হবে সে সম্পর্কে। তো লক্ষ্য রাখবেন, HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয়। যদিও ওয়েব পেজ ডিজাইন করার জন্য আরও অনেক কিছু শিখতে হয়, যেমন CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বাট HTML হচ্ছে বেসমেন্ট, অর্থাৎ এটি প্রথমেই শিখে নিতে হবে যদি আপনি ওয়েব ডিজাইনার হতে চান। তো HTML এর ভিডিওগুলো তৈরি করার পর আমি দুইটি প্লেলিস্টে রেখেছি। একটি হচ্ছে HSC ICT চ্যাপ্টার 4 নামে, যেটি মূলত HSC এর স্টুডেন্টদেরকে টার্গেট করে তৈরি করেছি, এবং অন্যটি হচ্ছে অন্য সবার জন্য HTML বাংলা টিউটোরিয়াল নামে এই প্লেলিস্টটি তৈরি করা আছে। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যান তাহলে দেখতে পারবেন এই যে HSC ICT চ্যাপ্টার 4 নামে, এবং এইখানে আছে HTML 5 বাংলা টিউটোরিয়াল নামে। তো অবশ্যই মেইন কন্টেন্ট অর্থাৎ ল্যাঙ্গুয়েজটি সবার জন্য সেম, তাই এখানে দুইটি প্লেলিস্টেই সেম ভিডিও থাকবে অনেক কিছুই, বাট HSC জন্য কিছু এক্সট্রা ভিডিও রয়েছে, যেখানে আমি CQ MCQ নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিয়েছি এবং এক্সট্রা কিছু থিওরিটিক্যাল ভিডিও অ্যাড করে নিয়েছি। তো অবশ্যই ভিডিওর পাশে যে নাম্বার দেওয়া আছে সেগুলো মেনটেন করে দেখবেন, এবং প্লেলিস্টে আমি যেভাবে দিয়েছি এক্স্যাক্টলি সেমভাবে দেখবেন। তো ভিডিও যদি ডাউনলোড করে দেখেন হয়তো বা অনেকগুলো সিকোয়েন্স আপনারা মেনটেন করতে পারবেন না, তাই সরাসরি প্লেলিস্ট থেকে সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। ওকে, ফাইন। তারপর হচ্ছে, যেহেতু আমি বলেছি এখানে মেইন কন্টেন্ট সবার জন্য সেম থাকবে, মেইন কন্টেন্টগুলো কী কী সেগুলো সম্পর্কে এখানে একটু ধারণা নিয়ে নিচ্ছি। আমি এখানে আলোচনা করব হেডিং সম্পর্কে, প্যারাগ্রাফ সম্পর্কে, কীভাবে প্রথম ওয়েব পেজ ডিজাইন করবেন সেই সম্পর্কে, তারপর বিভিন্ন ধরনের ফন্ট সম্পর্কে আলোচনা করেছি, লিস্ট নিয়ে আলোচনা করেছি, কীভাবে ওয়েব পেজে ইমেজ, অডিও, ভিডিও যুক্ত করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছি, হাইপারলিঙ্ক কীভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে ধারণা দিয়েছি, কীভাবে HTML ফর্ম টেবিল তৈরি করতে হয় সে সম্পর্কে ধারণা দিয়েছি, অডিও ভিডিও কীভাবে ওয়েব পেজে যুক্ত করতে হয়, এবং সবার শেষে আমি একটি প্রজেক্ট তৈরি করে দিয়েছি যাতে করে যা যা শিখেছেন সে কিছু সেগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখে নিতে পারেন। সেই জন্য আসলে একটি ছোট্ট একটি প্রজেক্ট তৈরি করেছি। তো হয়তো বা যে কোনো প্লেলিস্টে আপনারা দেখবেন ভিডিওর সংখ্যা অনেক, তাই ভয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। আসলে আপনাদের বেশি শেখানোর উদ্দেশ্যেই আমি এতগুলো ভিডিও তৈরি করেছি যাতে করে ভবিষ্যতে আপনাদের অনেক কাজে লাগে। সো যেহেতু এটি একটি প্র্যাকটিক্যাল সাবজেক্ট, সেক্ষেত্রে অবশ্যই বোরিং লাগবে না এবং অনেক কম সময়ে আপনারা এটি শিখে নিতে পারবেন। আমি প্রায় 95% টপিক কভার দিয়েছি এই প্লেলিস্টে, এবং এই প্লেলিস্টটি সম্পূর্ণ ফ্রি, সো অবশ্যই এখান থেকে আপনাদের সব কিছু শিখে নেওয়া উচিত। ওকে, তারপর আমি এই ভিডিও সিরিজে হয়তোবা টেক্সট এডিটর হিসেবে, অর্থাৎ যেখানে কোড লিখতে হয় সেই ক্ষেত্রে আমি নোটপ্যাড ইউজ করেছি, যেটা অটোমেটিক্যালি সব PCতে দেওয়া থাকে নর্মালি, উইন্ডোজ PCগুলোতে। তো অবশ্যই আপনারা নোটপ্যাড প্লাস প্লাস বা অন্যান্য টেক্সট এডিটরও ব্যবহার করতে পারবেন। আর এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, অনেক সময় আপডেটেড যে ভিডিওগুলো, অর্থাৎ অনেকগুলো ভিডিও দেখা গেছে পরবর্তীতে এগুলো আপডেট করার প্রয়োজন হয়, সেগুলো আমি আপডেট করে দেই। সো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো যদি আপনারা রেগুলার দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন কোন ভিডিও আমি আপডেট করছি। তাই আমি বলবো যে ভিডিও ডাউনলোড না করে সরাসরি প্লেলিস্ট থেকে দেখবেন, এতে করে আপডেট ভিডিওগুলো খুব সহজেই বুঝতে পারবেন। তারপর অডিও এবং ভিডিও কোয়ালিটি সম্পর্কে একটু বলে নেই, অনেকগুলো ভিডিও আমি অনেক আগে তৈরি করেছিলাম যেগুলো এই প্লেলিস্টে আমি অ্যাড করেছি পরবর্তীতে। সো ভিডিও কোয়ালিটি বা অডিও কোয়ালিটি হয়তো বা এত ভালো নাও হতে পারে, তো সেটা অবশ্যই মাথায় রাখবেন। আর আমি রেগুলার প্লেলিস্টের দিকে খেয়াল রাখি, যা যা আপডেট করার দরকার আমি আপডেট করে দিই সময়ের সাথে, তাই এখানে অনেক আগের ভিডিও দেখলে, 2014-15 সালের ভিডিও দেখলে ভয় পাওয়ার কোনো কিছু নেই, সেই ভিডিওটা এখনও ভ্যালিড আছে এবং সেই জন্য এই প্লেলিস্টে রেখে দিয়েছি আমি। ওকে, আর কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমার সাথে কন্ট্যাক্ট করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ফেসবুকে মেসেজ দিতে পারেন, কমেন্ট করতে পারবেন, এখানে ফেসবুকের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি, যদিও আমি খুব কম সময় পাই যাতে করে ইমেল চেক করার, আমি আসলে খুবই ব্যস্ত থাকি পড়াশোনা কিংবা জবের জন্য, তাই হয়তোবা অনেকের মেসেজ বা অনেকের সাথে কন্ট্যাক্ট করা পসিবল হয় না, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট আমি যথেষ্ট চেষ্টা করি। এবং সবচেয়ে বেস্ট ওয়ে ইউটিউবে কমেন্ট করে দিতে পারেন, যদি অন্য কেউ সাহায্য করতে পারে অবশ্যই উত্তর দিবে, আর আমি সময় পেলে তো অবশ্যই দেবো। ফোন নাম্বার আপাতত এটা অ্যাভেলেবল না, যেহেতু আমি ফিনল্যান্ডে আছি তাই আপনারা ফোন দিয়ে আমাকে পাবেন না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আরেকটা বিষয় হচ্ছে, আমি যে শুধু HTML নিয়ে কাজ করেছি এরকম না, HSC জন্য শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়ে কাজ করেছি, যেটি হচ্ছে HSC ICT, আর অন্যান্য বিশেষ করে কম্পিউটার সায়েন্সের জন্য আমি প্রায় 16-17টি সাবজেক্ট নিয়ে কাজ করেছি, সোফার 1500-এর মতো ভিডিও তৈরি করেছি। গত 5 বছর ধরে আমি কাজ করে যাচ্ছি আপনাদের জন্য, আশা করি আমার কাজগুলো আপনাদের প্রতিদিনই উপকারে আসবে ইনশাআল্লাহ। তো যে যে বিষয়গুলো নিয়ে কাজ করেছি এখানে সেই বিষয়গুলো উল্লেখ করা আছে, হয়তো বা অনেক কিছু উল্লেখ করা নেই, তাই আপনারা সরাসরি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গেলেই দেখতে পারবেন সবগুলো প্লেলিস্টের নাম দেওয়া আছে সেখানে। ওকে, সো এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি এই প্লেলিস্ট থেকে অনেক কিছুই আপনারা শিখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।